ভালো লাগলে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থেকো। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর একটি প্রেমের গল্প, মূল কাহিনী রুথ রেন্ডেলের আ গ্লোয়িং ফিউচার। এই গল্পটি একটি অ্যাডাল্ট থ্রিলার। গল্পের খাতিরে এর ভাষা এবং কিছু দৃশ্য অপরিবর্তিত রাখা হয়েছে। ছখানাই যথেষ্ট স্যার, পাঠিয়ে দেব। বলছেন? ওকে ফাইন, তাহলে দাঁড়ালো ছটা টি চেস্ট আর একটা ট্রাঙ্ক, রাইট? যদি কালি ওগুলো পাঠানোর ব্যবস্থা করেন তাহলে আমি সবটা প্যাক করে রাখতে পারি, তারপর আপনার লোক পাঠিয়ে তুলিয়ে নেবেন, কেমন? নিশ্চিন্ত থাকুন, কাল দুপুর নাগাদ পাঠাচ্ছি। তাহলে আসি। ডেলিভারি বয়ের সঙ্গে যতক্ষণ মরিস সমস্ত কথাবার্তা সারল, ঘরের এক কোণে ঠায় বসে রইল মেয়েটি বেটসি। একটা কথাও বলল না, শুধু দেখে গেল মরিসকে। কোনো সমস্যা নেই, ওরা এর আগেও আমার কাজ করেছে, খুব এফিশিয়েন্ট ওরা। আমি এখনো ভাবতে পারছি না তুমি এটা সত্যি করছো। সেদিন ফোনে যখন তুমি বললে, তোমার গলার স্বর শুনে বুঝেছিলাম তুমি সিরিয়াস না। কিন্তু আমার সত্যি বলো, তুমি এগুলো সব প্যাক করে ওর কাছে পাঠাবে? আমি না কিচ্ছু বুঝতে পারছি না, তুমি এখানে কেন এলে? শুধু তোমার এই জিনিসগুলো ফেরত নেবে বলে মরিস? বেটসি, এগুলো তো আমারই তো। আরে তা বলে আসার কি ছিল? অন্য কাউকে পাঠাতে পারতে, বা আমায় চিঠি লিখে বললে। চিঠি লেখা আমার হাতে নেই বেটসি। যেন আমি জানি না, একটা গোটা বছর অস্ট্রেলিয়ায় রইলে, এক বছর পুরো একটাও চিঠি দাওনি। ফোন করেছিলাম তো। হ্যাঁ, দুবার। প্রথমবার করে বললে তুমি আমায় কত ভালোবাসো আর তুমি আমায় কতটা মিস করছো, আর আমি কি তোমার জন্য অপেক্ষা করব। আর পরের বার, এই তো গত শনিবার, ফোন করে বললে কি না আমি তোমায় আমার এখানে থাকতে দেব কি না। আর কত শুনবো, দু বছর একসঙ্গে রইলাম, প্রায় স্বামী স্ত্রীর মতোই তো ছিলাম, থাকিনি। আর তারপর ফোনে কি শুনতে হচ্ছে, না আমি কি দয়া করে তোমায় এখানে থাকতে দেব? বাহ, তুমি হলে কি বলতে? আমি হলে অন্তত প্যাট্রিশিয়ার কথাটা বলতাম। আমার সেই ভদ্রতাটা আছে, সেই শুভ বুদ্ধিটা আছে যে আগে আমি সত্যিটা বলবো। কিন্তু আমি তো বোকা, জানো, যখন ফোন করে বললে যে তুমি আসছো, কি ভেবেছিলাম যে কি অদ্ভুত লোকটা, কেউ কি করে এত ডিটাচড থাকতে পারে, একটা যোগাযোগ রাখবে না, ফোন না চিঠি না। কিন্তু তারপর ভাবলাম, হোক না যেরকম, তবুও তো এই লোকটাকেই আমি ভালোবাসি। আমি তখন কোন জগতে কে জানে ভাবছি, বেশ তো মরিস আসছে, আমার কাছে ফিরে আসছে, আমায় বিয়ে করবে, আমি কি খুশি হয়েছিলাম মরিস। আমি প্যাট্রিশিয়ার কথা তোমায় বলেছি। কখন? রাতে আমার সঙ্গে শোয়ার পরে? মরিস, ওই একটা ভুল করে ফেলেছিল বেচারি মরিস, মোটেও ভাবেনি এমনটা হয়ে যাবে। ভেবেছিল মাত্র একটা চুমু খেয়েই মিটে যাবে, গ্রিটিং কিস যেমন হয়। কিন্তু বেটসির কাছে গেলে কি আর নামও যে পারা যায়? আফটার অল, এককালে তো ওদের একসঙ্গে মিলিত হওয়াটাই নিয়ম ছিল। সে আকর্ষণ এখনো যে বিন্দু মাত্র হারায়নি বেটসি, মেয়েরা ওসব বুঝবে না। মরিসের কাছে সেই পুরনো দিন যেন পুনরায় ফিরে এসেছিল। আর তাছাড়া ঘরে ওই একটাই বিছানাও তো ছিল। যাকে, সে রাতে তুমি আমায় এমন ভাবে জড়িয়েছিলে যে ঠিক আগের মতো। আর পরদিন ব্রেকফাস্টে কি সহজে বলে দিলে, অস্ট্রেলিয়ায় থাকার রেসিডেন্স পারমিট পেয়ে গেছো তুমি, একটা ভালো চাকরিও পেয়েছো, আর একটি মেয়ের সঙ্গে আলাপ হয়েছে যাকে নাকি তুমি বিয়েও করতে চাও। মরিস,
কখনো কেউ তোমার মুখে জোরালো কিছু দিয়ে আঘাত করেছে? তোমার দীর্ঘ দিনের দেখা স্বপ্নকে কেউ পায়ের তলায় চেপে থেতো করেছে মরিস? আরো খানিক অপেক্ষা করে বললে খুশি হতে, আর মুখে আঘাত করার কথাই যদি বলো তাহলে বলতে হয় এই থুতনির চোটটা, এই যে এটা। আমি তো তোমায় ছেড়ে দিয়েছি, ছুঁইনি, তোমায় তো খুন করে ফেলা উচিত ছিল। তোমার এই দামি শোপিসটা, ব্রঞ্জের পেপার নাইফ, তোমার কি প্রিয় না এটা? ওই অনেক্স পাথরের পেঞ্জার আর অ্যাস্ট্রেটা, আমি তো আগলে রেখেছিলাম প্রত্যেকটা জিনিস, তোমার স্মৃতি যত্ন করে রেখেছিলাম। আর এখন তুমি কি করলে না, সব প্যাক করে পাঠিয়ে দিচ্ছ ওকে, যে জিনিসগুলো নিয়ে আমরা থেকেছি, একসঙ্গে সময় কাটিয়েছি। জানো, ওগুলোর দিকে তাকিয়ে দেখতাম আর ভাবতাম, হ্যাঁ মরিস এটা সেই দিন কিনে দিয়েছিল আমাকে যেদিন আমরা একসঙ্গে, হা ভগবান, আমি ভাবতে পারছি না তুমি সব ওই মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছ মরিস। এই বড় সোফাটা তুমি রাখতে পারো, দুদিন শোয়ার চেষ্টা করেছিলাম, এত খারাপ, উফ, জীবনে দেখিনি। রাখবে এটা? হঠাৎ আর মাথা ঠান্ডা না রাখতে পেরে বেটসি একটা বোন চায়নার মূর্তি তুলে মরিসের দিকে ছুঁড়ে মারল। মরিস ভাগ্যিস মাথাটা সরিয়ে নিয়েছিল, গিয়ে লাগলো পেছনের দেওয়ালে। এরে কি করছো, আর একটু হলেই ফ্রেমের পেন্টিংটা যেত, আরে প্রচুর দামি এটা। বেটসি আর নিতে পারেনি, সোফায় নিজেকে ছুঁড়ে দিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তারপর রাগে কুশনগুলোকে ঘুষি মারতে লাগলো। কিন্তু মরিসের তো কিছুতেই কিছু এসে যায় না আর, সে তো মন ঠিক করে ফেলেছে, পাস্ট ইজ পাস্ট। ও আগে এই সব জিনিস প্যাক করে প্যাট্রিশার কাছে পাঠাবে, তারপর শটান 3 মাসের জন্য ইউরোপ বেড়াতে যাবে, আ ফ্রি ম্যান, তুমুল ভাবে বেঁচে নেবে জীবন, যথেচ্ছ হুল্লোড় উদ্দাম আনন্দ, শেষবারের জন্য অবাধ নারী সঙ্গ। আর তারপর ফিরে যাবে সে প্যাট্রিশার কাছে, সংসার পাতবে, চাকরিতে মন দেবে, অনেকটা দায়িত্ব নেবে ঘাড়ে। অর্থাৎ এক রাশ সোনালি মুহূর্ত অপেক্ষমান, আর সেটা এত সহজে এই উন্মাদ মহিলার খপ্পরে পড়ে নষ্ট করার বান্দা নয় মরিস। Shut up, Betsy. Just shut up. Okay? মরিস বেটসিকে কাঁধ ধরে জোরে ঝাঁকিয়ে বেরিয়ে গেল বাইরে। ততক্ষণে পাপগুলো খুলে গেছে, আর বেটসি খানিক পরে একটু ধাতস্থ হয়ে নিজের জন্য কফি বানালো, চোখ মুখ ধুল, কেঁদে কেটে একসা অবস্থা তো, সারা ঘরে হেঁটে বেড়ালো। তারপর অজস্র বই, গয়না, ভাজ, ল্যাম্প সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। এগুলোই তো আর আগামীকাল থাকবে না, এখান থেকে চলে যাবে, মরিস পাঠিয়ে দেবে প্যাট্রিশিয়ার কাছে। বেটসির দুঃখ এতে নয় যে এতদিনের জিনিসগুলো সব চলে যাবে, দুঃখ ওই ফাঁকা হয়ে যাওয়া স্থান থেকে নিঃসৃত নিঃসঙ্গতার, শুধু তাই তো রয়ে যাবে। আর থাকবে একটা সত্যি, যে এই সব এখন প্যাট্রিশিয়ার মালিকানা, প্যাট্রিশিয়ার কর্তৃত্ব এখন শেষ হবে। রাতে একবার চুপি চুপি বেটসি উঠে এসে মরিসের ওয়ালেটটা খুলেছিল, খুলে প্যাট্রিশিয়ার ছবি বের করে ওটাকে কুটি কুটি করে ছিঁড়েছিল। কিন্তু মনে রেখেছিল ওর মুখটা, সুন্দর, সুঠাম এবং অত্যন্ত লোভী। বেটসি যেন দেখতে পাচ্ছিল
ওই প্যাক করা টি চেস্টার ট্রাঙ্ক হাতে পাওয়া মাত্র কি তীব্রতায় ও সেগুলো খুলে ফেলবে, দিয়ে হাতড়াবে ভেতরে, খোঁজ লাগাবে বহুমূল্যের। হয়তো ভাববে মরিস ঘরে ফেরার আগেই সবটা সাজিয়ে ফেলবে যাতে মরিস দেখে তাজ্জব হয়ে যায়। ছবির মতো বাঁধানো সংসার যাকে বলে। তারপর নিশ্চয়ই মরিস ওকে বিয়েও করবে, অন্তত প্যাট্রিশিয়া তো তেমনই ভাবে নির্ঘাত। বেটসি যেন মনে মনেই হাসি পেল, প্যাট্রিশিয়া তো ঘুণাক্ষরেও টের পায়নি মরিস এখানে এসে প্রথম কোন কম্মটি করেছে। বেটসিও তো এককালে হুবহু এমনটাই ভাবত যে মরিস একমাত্র ওকেই ভালোবাসে, সারা দিন রাত শুধু ওর কথাই ভেবে যায়। বেটসি এখন বোঝে কি মস্ত বোকা ছিল, বেচারি প্যাট্রিশিয়ারও এই একই হাল হবে। এই যে দিন কয়েক পর মরিস ফ্রান্স আর ইটালি যাচ্ছে ঘুরতে, সেখানে গিয়েও যে ও কোন খেল খেলবে জানতে বাকি নেই অন্তত বেটসির। আচমকা বেটসির মাথায় একটা উটকো খেয়াল চাপল, ভাবল বেশ হয়তো যদি ওই প্যাক করা মালের মধ্যে স্পেশালি মরিসের খুব প্রিয় জিঞ্জার জারের মধ্যে যদি মরিসের কীর্তির একটা ছোট্ট মিষ্টি বয়ান গুঁজে দেওয়া যায়, বিয়ে হওয়ার আগেই যদি ব্যাপারটিকে বেশ বিগড়ে দেওয়া যায় মন্দ হয় না তো? বেটসিকে তখন যেন অদ্ভুত একটা আনন্দে পেয়েছে, শত্রুকে বেশ করে একটা রসিয়ে চিঠি লিখতে বসল বেটসি। ডিয়ার প্যাট্রিশিয়া, আমি জানি না মরিস তোমার আমার সম্বন্ধে আদৌ কিছু বলেছে কিনা, কিন্তু আমার মনে হলো মরিস সম্পর্কে তোমায় কটা কথা জানানো দরকার। ও যবে থেকে আমার এখানে এসেছে আমরা প্রেমিক প্রেমিকা হয়েই থেকেছি, কিন্তু আরো স্পষ্ট করে বললে আমরা একসঙ্গে বিছানাও শেয়ার করেছি, ইনফ্যাক্ট করেই থাকি, নতুন কি আর। আসলে কি জানো, মরিস ইজ ইনকেপেবল অফ বিইং ফেথফুল টু এনি ওয়ান। বিশ্বাস যদি না হয় তাহলে একবার ভাবই না, এখানে তো কত হোটেল রয়েছে যেখানে খুশি থাকা যেত, কিন্তু মরিস এলো আমার কাছে। কিছু বুঝলে? ইতি বন্ধু বেটসি। চিঠিটা শেষ করে বেটসির অনেকটা হালকা লাগলো, গিয়ে ভালো করে স্নান করল, তারপর নিজের জন্য রান্না করে একলাই খেতে বসল। পরদিন ছখানা টি চেস্টার একটা ট্রাঙ্ক দিয়ে গেল ডেলিভারি সংস্থা। টি চেস্টগুলোয় সুন্দর চা পাতার গন্ধ লেগেছিল তখন, আর নিচে কয়েকটা পাতা আটকেও ছিল। ট্রাঙ্কটাও বেশ দেখতে, রূপলি দেখতে কোনো একটা ধাতু তৈরি। কত হবে, 5 ফুট লম্বা, 2 ফুট চওড়া আর 3 ফুট উঁচু তো বটেই। আর ট্রাঙ্কের ডালাটা এমন সুন্দর বন্ধ হয়, মানে এত ভালোভাবে যে পুরোটা সিল হয়ে যায়, দেখে মনে হয় অনন্তের রহস্য ওতে বন্ধ হয়ে থাকবে। তা যাক, মরিস সমস্তটা নিয়ে বসল দুটো নাগাদ, টিস্যু পেপার আর খবরের কাগজ রেখে রেখে প্যাক করতে শুরু করলো।
কাঠের টি চেস্ট গুলোয় পুড়ে ফেললো সব রান্নার সামগ্রী, কাপ প্লেট যাবতীয় কাটলেরি, সঙ্গে বই জামা কাপড় যা মরিস বেটসির এখানে রেখে গেছিল গত বছর। আর খুব ইচ্ছে করেই যেন ও সেই সব সামগ্রী অ্যাভয়েড করছিল যেগুলোয় বেটসির বড্ড মায়া। মানে এই নয় যে ও বেটসির মন খারাপের কথা ভাবছিল, কিন্তু ইচ্ছে করেই বেটসির পছন্দের ওই স্টেনলেস স্টিল চামচ ফক রঙিন চাদর টাদর অবহেলা করে মরিস আসলে বোঝাতে চাইছিল বেটসি আসলে এখন ফেলনা ওর কাছে। বেটসি ওকে এক বর্ণ সাহায্য করছিল না, ও শুধু বসে দেখছিল আর একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছিল। মরিস প্রত্যেকটা কন্টেইনারে পরিপাটি করে জিনিস ভরে শক্ত করে বন্ধ করে দিচ্ছিল আর তারপর খুব স্পষ্ট করে রং দিয়ে নাম লিখছিল ওপরে, নিজের না, প্যাট্রিশার। প্রথমে বুঝতে পারেনি মরিস যে এতে বেটসি আরো চটে যাচ্ছিল, কিন্তু যখন বুঝল তখন যেন আরো আয়েশ করে এই ব্যাপারটা করতে লাগল। বেটসি এমনিতেই ওকে বেশ অনেকক্ষণ অবধি বাড়িতে ঢুকতে দেয়নি, চাবিও তো ছিল না যে ঢুকে আসবে, তো যে গাড়িটা ভাড়া করেছিল তাতেই বসে থাকতে হয়েছিল মরিসকে। যাকে, এখন তো প্যাকিং অলমোস্ট ডান। তোমার ওই জিঞ্জার জারটা ভুলো না, নিয়ে নিও। ও রাইট, স্পেশাল জিনিসগুলো সব ট্রাঙ্কে যাবে যাতে প্যাট্রিশিয়া খুলেই তাজ্জব বনে যায়, ওর জন্য স্পেশাল গিফট। ও একে একে অনিক্স পাথরের অ্যাশট্রে, পেনজার, ব্রঞ্জের পেপার নাইফ, ছোট ছোট চিনের কাপ, বোন চায়নার মূর্তি সব ট্রাঙ্কে ঢোকালো। কাস্টমসের হাতে এগুলো সব ধরা পড়লো না, উফ, কি যে খুশি হব ওরা এগুলো নিয়ে নিলে পারে, বা ভেঙে যাক, সবটা ভেঙে যাক। প্রত্যেক রাত আমি জেগে জেগে প্রার্থনা করব যাতে ওগুলো সব জলে তলিয়ে যায়, যেন কিচ্ছু না পায়, কিছুতেই কিছু না পায়। সমুদ্রটা তো রিস্ক নিতেই হবে, উপায় নেই। আর কাস্টমস নিয়ে চিন্তা করছি না, প্যাট্রিশিয়া নিজেই তো কাস্টমস অফিসার, সো ওরা আদৌ ছুঁয়েও দেখবে কিনা সন্দেহ। ওকে, অল ডান। আচ্ছা শোনো, আমি একটু বেরোতে হবে, তালা কিনবো, চাবিটা দাও। আর এবার যদি ওরকম বেগরবাই করেছ তাহলে পুলিশ ডাকবো, কিন্তু খেয়াল আছে তো, আইনত আমি এখনো এ বাড়ির ভাড়াটে। আচ্ছা, বিয়ে খাবার দাবার আছে কিছু? খুব খিদে পেয়েছে। গো ফাইন্ড ইওর ওন ব্লাডি ফুড, যাও না, অন্য একটা মেয়েকে জোগাড় করো, খাওয়াবে আচ্ছা করে। মরিস আবার বেটসির এই রাগী সাংঘাতিক রূপটাতেই স্বস্তি পেত, ওর ভয় করত প্রেমে কাতর বেটসিকে। তো সে যাক, খুব রাতে ফিরল মরিস, ফ্ল্যাটটা তখন অন্ধকারে আচ্ছন্ন। মরিস সোফায় শুয়ে পড়ল, ওর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা টি চেস্ট গুলো যেন ব্যারিকেড হয়ে মরিসকে ঘিরে রেখেছিল, যেন ঘিরে রেখেছিল ওকে প্যাট্রিশিয়া। হঠাৎ সেখানে হাজির হলো বেটসি, অন্ধকারে ওর হাতে একটা মোমবাতি ছিল আর পরনে সাদা একটা নাইট গাউন, আচমকা দেখে ভূত মনে হবে। মরিস, বেটসি, বেটসি যাও, আমি ক্লান্ত। মরিস প্লিজ একবার শোনো, আই এম সরি, আমি তোমার যা নয় বললাম, বাড়ির বাইরেও এতক্ষণ। ওকে, আমিও দুঃখিত, দেখো সবটা একটা মেস হয়ে আছে, যথেষ্ট ঘেঁটে আছি, আর এমনিও দেখো যা ছিল সব শেষ হয়ে গেছে, কি করা যাবে বলো, কিন্তু এই মুহূর্তটা যেন খুব বিটার না হয়ে যায়, যাচ্ছি যখন ভালোভাবেই যাই, ঠিক আছে,
আচ্ছা তাহলে একটু আমায় ঘুমোতে দাও, প্লিজ 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 বি এ গুড গার্ল অ্যান্ড লিভ, ওকে? কিন্তু এরপর যা হলো তা মরিস গুণাক্ষরেও টের পায়নি। বেটসি ঝাঁপিয়ে পড়ল ওর উপর, ওর শার্টটা টেনে খুলে ওর ঘাড়ে গলায় উন্মাদের মতো বেটসি চুমু খেতে শুরু করলো। মরিস একটু ধাতস্থ হয়ে ওকে এক সাংঘাতিক ধাক্কা মারল। বেটসি ভাল লাগছে না, প্লিজ। বেটসি ছিটকে গিয়ে পড়ল মাটিতে আর ওর মাথাটা ঠুকে গেল ট্রাঙ্কে, মোমবাতিটাও পড়ে নিভে গেল। মরিস তখন বেটসিকে ভয়ানক গালমন্দ করছে। পাগল নাকি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ইডিয়ট কোথাকার! গেট লস! ডিসগ্রেস! কিছুক্ষণ পর ও উঠে মোমবাতিটা জ্বালালো। বেটসিও উঠল, ওর মাথায় তখন রক্তের ছাপ। বেরো এখান থেকে, গেট আউট! সকালে যখন বেটসি ও ঘরে এলো তখন মরিস অকাতরে ঘুমুচ্ছে, বেটসির কপালে কালশিটে। মরিসকে অমন ঘুমোতে দেখে বেটসির কেমন যেন গা গুলিয়ে উঠল। ব্রেকফাস্ট কিছুই মুখে তুলতে পারল না, কফিও না। কিছুক্ষণ পর যখন আবার ফিরে গেল ঘরে তখন মরিস উঠে বসেছে, নিজের প্যারিসের টিকিটগুলো দেখছে। ওরা 10টা নাগাদ চলে আসবে, আর দেরি করলে তো আমার মুশকিল হয়ে যাবে দুপুরের মধ্যে এয়ারপোর্ট না পৌঁছলে। ট্রাঙ্কটা খোলা কিন্তু? হ্যাঁ করবো, দাঁড়াও। একটা চিঠিও লিখতে হবে তো। চিঠি? তুমি লেখো নাকি? ওই একটা ছোট নোট, উপহার পাঠাবো, একটা কিছু লিখে না দিলে ভালো দেখায় নাকি? আর পড়বি তো পড়। জিঞ্জার জারটাই হাতে নিল মরিস, ওটার ভেতরে যে বেটসির চিঠিটা পুড়ে রাখা ছিল। কিন্তু মরিস ওসব পাত্তাই দিল না, কি সব ফালতু কাগজ ভেবে ওই কাগজটা বের করে ফেলে দিল। আর তারপর একটা ফ্রেশ কাগজ নিয়ে বেটসিকে দেখিয়ে দেখিয়ে লিখল, এই সবটা শুধু তোমার জন্যই প্রিয়তমা, প্যাট্রিশিয়া তুমি চিরতরে আমার। আমি তোমায় ঘেন্না করি মরিস। ঘেন্না? আচ্ছা, হ্যাঁ রাইট রাইট রাইট, কিন্তু কাল রাতে যেটা করলে তাতে ঘেন্না কথাটা মাথায় আসেনি? যাকে। মরিস জিনিসগুলো শেষবারের মতো গুছিয়ে রাখছিল। জিঞ্জার জারটাতে মরিস নিজের লেখা নোটটা পুড়ে রেখে দিল। বেটসি কোনো উত্তরই দিল না, শুধু দাঁড়িয়ে দেখল। শেষ একটা ভারী ল্যাম্প ঢোকানো বাকি ছিল, মরিস ওটা খুঁজছিল, হঠাৎ দেখে বেটসি ওটা ধরে দাঁড়িয়ে। বেটসি ওটা দাও, দেরি হচ্ছে আমার। মরিস, তোমায় কেউ কখনো মুখে জোরালো জিনিস দিয়ে আঘাত করেছে? বলা মাত্রই বেটসি ওই ভারী ল্যাম্পটা দিয়ে মরিসের কপালে সাংঘাতিক জোরে আঘাত করল। মরিস স্তম্ভিত, তখন ওর পা টলতে লাগে। বেটসি আবার ওকে ওটা দিয়ে মারল, তারপর আবার 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 মুখে মাথায়। মরিস চেঁচালো, কোনো মতে নিজেকে বাঁচাবার একটা শেষ চেষ্টা করলো, কিন্তু বেটসিকে তখন আটকানো মুখের কথা নয়, একটা শেষ আঘাতে মরিস স্তব্ধ হয়ে গেল। তারপর কেমন সব শান্ত হয়ে গেল, সব শেষ, চারিদিকে রক্তারক্তি। বেটসি কে জানে কতক্ষণ ওখানে দাঁড়িয়ে রইল নিথর হয়ে, চোখ দিয়ে অঝরে জল পড়ছে, মুখ দিয়ে অস্ফুটে কান্না। ওর সারা দেহে রক্ত। কিছুক্ষণ পর
বেটসি হঠাৎ ওর পোশাক ছিঁড়ে ফেলতে লাগল। ওই নগ্ন রূপ নিয়ে বেটসি মরিসের লাশের কাছে বসে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। কেমন পাগলের মতো হয়ে গেল, একবার সামনে ঝুঁকছে একবার পেছনে। কিন্তু নিজেকে বাঁচাবার প্রবৃত্তি যে সবচেয়ে আদি, সবচেয়ে আগে বেরিয়ে আসে তা কে না জানে। তার সামনে প্রেম দুঃখ রাগ ঘেন্না সব তুচ্ছ। দশটায় ডেলিভারির লোকেরা আসবে, অর্থাৎ বাকি এক ঘন্টা। বেটসি উঠে গিয়ে এক বালতি জল আনলো, সঙ্গে সাবান, কাপড়, একটা স্পঞ্জ, আর তারপর পাগলের মতো ওই রক্তের বন্যা পরিষ্কার করতে লাগল। ওই খাটনির চোটে কখন যেন বেটসির কান্নাও থেমে গেল। ওর প্রাণে তখন অনেক শান্তি, উথাল পাথালটাও যেন বিশ্রামে। সব কিছুকে পেছনে ঠেলে দিয়ে ও তখন শুধুই রক্ত সরানোয় মজে রইল। বালতির পর বালতি ভর্তি লাল রঙের জল সিঙ্কে ফেলে কার্পেটটাকেও কোনো ক্রমে পরিষ্কার করে আশেপাশের সমস্ত রক্তের ছিটে লাগা জিনিসগুলোকেও পরিষ্কার করে ডেলিভারি ছিল একেবারে সময় এলো। ছখানা টি চেস্ট আর রুপলি রঙের ট্রাঙ্কটা তুলে নিয়ে চলে গেল ওরা। ওরা যখন চলে গেল তখন বেটসি ধীরে সুস্থে সোফায় বসল, আর তারপর তাকিয়ে রইল ভারী একটা ল্যাম্পের দিকে, অনিক্স পাথরের অ্যাশট্রের দিকে, পেনজার ব্রঞ্জ পেপার নাইফের দিকে, চীনে কাপের দিকে, জিঞ্জার জারের দিকে। বেটসিকে এখন খুব শান্ত দেখাচ্ছিল। ভূত নিয়ে ওর আর কোনো মাথা ব্যথা ছিল না, বর্তমান ওর কাছে মাত্র একটা নিরেট নিশ্চুপ নাথিংনেস হয়ে থেকে গিয়েছিল। ওর মন পড়েছিল শুধু ভবিষ্যতে। আজ থেকে 3 মাস পর যখন জাহাজ অস্ট্রেলিয়া পৌঁছবে তখন মিস প্যাট্রিশিয়া গর্ডনের বাড়িতে আসবে 6খানা বড় টি চেস্ট আর সেই সুন্দর দেখতে ট্রাঙ্কটা। প্যাট্রিশিয়া লোভীর মতো খুলবে ওটা, হাতড়াতে যাবে, মণিমুক্ত পাবে বলে। আর পাবেই কি, এমন এক দৃশ্য যা জীবদ্দশায় সে দেখেনি। সেই সঙ্গে সেই নোটটা। এই সবটা শুধু তোমার জন্যই প্রিয়তমা প্যাট্রিশিয়া, তুমি চিরতরে আমার। ভালো লাগলে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থেকো। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।